গাইবান্ধায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা সকাল থেকে রাত অব্দি উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের কাছে কাছে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা সকালে গাইবান্ধা দুই সদর আসনে বিএনপি প্রার্থী আব্দুল রশিদ সরকার শহরে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ চালান এ সময় তিনি দলের বিভিন্ন নেতাকর্মীদের ভয় ও গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন এবং জেলার রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান গাইবান্ধা থেকে আসাদুজ্জামানের তথ্যচিত্রে পল্লী টিফি